করোনার প্রকোপে সারা দেশ তথা রাজ্যের লকডাউনে জেলবার সাধারণ মানুষ দফা দফায় লকডাউন বিধিতে আর্থিক ও খাদ্য সংকট সর্বত্র। এই দুদিনের লকডাউনে প্রথম দিন থেকে অসহায় মানুষের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস নেতা যিশু দাসের নেতৃত্বে শিয়ালদহ আমরা সবাই ক্লাব ও ক্লাবের সকল সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং কমিউনিটি কিচেনের মাধ্যমে তৈরি করা খাবার তুলে দিচ্ছেন অসহায় মানুষের মুখে। মঙ্গলবার কমিউনিটি কিচেনের দ্বাদশ দিনে তৃণমূল কংগ্রেস যুব সাধারণ সম্পাদক ইয়াসির হায়দার উপস্থিতিতে যুব নেতা যিশু দাসের নেতৃত্বে এলাকার প্রায় 500 জনের বেশি অসহায় মানুষের হাতে শিয়ালদহ আমরা সবাই ক্লাবের সদস্যদের সহযোগিতায় ভাত ডাল সয়াবিনের তরকারি তুলে দেওয়া হলো। শিয়ালদহ আমরা সবাই ক্লাবের এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সকল এলাকাবাসী। যে পুরো পৃথিবীতে আতঙ্ক মাছিয়েছে, তো আমি অনেক আমরা সবাই একটা টিম হয়ে সব জায়গায় আমরা কাজ করছি, পুরো পশ্চিমবাংলায় আমরা কাজ করে যাচ্ছি আর পুরো আমরা যত মানুষের সেবা করে যাচ্ছি। কেন এই যে ক্রাইসিস সিচুয়েশনে আমি মনে করি যে কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, ওনাকে সামনে রেখে আমরা ওনার পথে এই সবগুলো কাজ করছি। আর মানুষের সেবা, মানুষের সাথে থাকার সবসময় মানুষের জন্যে আমরা সবসময় যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সবসময় আমাদের যে শিক্ষা দেওয়া হয়, সবসময় আমাদেরকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তো ওনাকে সামনে রেখে আমরা এই কাজটা করে যাচ্ছি। আর যিশু আর পুরো টিম যাদের আমরা সবাই একসাথেই আছি, ও টিম আমার টিম আমরা একসাথেই এখন যে সিচুয়েশন সবসময় আমি একটাই কথা বলি কি আমরা মানে একটা টিম, যে টিমের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় টিম। ও আমরা সব জায়গায় পুরো কলকাতা পুরো পশ্চিমবাংলায় আমরা কাজ করে যাচ্ছি। আর একটাই কথা বলবো কি সবাইকে, যারা আছেন আমাদের বড়রা গুরুজনরা আছেন মা বোনেরা আছেন, কি আপনারা প্লিজ স্টে সেফ, বাড়িতে থাকবেন। সিচুয়েশন এখন অনেক খারাপ, আমরা পুরো চেষ্টা করে যাচ্ছি কি যত তাড়াতাড়ি এই জিনিস থেকে আমরা উপরে আসি। আর এখন যা সিচুয়েশন আছে আমরা নিশ্চয়ই আমরা লড়াই করে যাব, কেন আমরা দেখতেই পাচ্ছেন আজকে 12তম দিনে আমরা শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং যিশু দাসের নেতৃত্বে আমরা সবাই ক্লাবের তরফ থেকে লোকাল মানুষদের দুস্থ মানুষদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি। আজকে 12তম দিন, আমরা সুষ্ঠুভাবে সব কিছু মেনটেন করে আমরা দেখতে এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে যারা খাবার পরিবেশনা করছে তাদের মাথায় গ্লাভস, দুকে ডিস্টেন্স মেনটেন করে হাতে গ্লাভস পরে খাবার দিচ্ছে এবং আমরা যথেষ্ট লাইন মেনটেন করে দিচ্ছি যাতে এইটা দিতে গিয়ে কোনো বিপত্তি না আসে এবং যথাসাধ্য আমাদের যথেষ্ট মানে যতটা পেরেছি আমরা ততটা মানুষের সেবায় আর কি নিজেদের নিয়োজিত করতে পেরেছি। আজকে 12তম দিন এবং চেষ্টা করবো যতদিন না লকডাউন উঠছে এভাবেই এলাকার মানুষের পাশে থাকা, শুধু যে খাবার দিয়ে নয়, আমরা এলাকাবর্তী মানে এলাকার মানুষদেরকে স্যানিটাইজ করা, যেখানে যেখানে হয়তো সবাই পৌঁছাতে পারছে না বা গাড়ি নিয়ে পৌঁছাতে পারছে না সেখানে গিয়ে আমরা স্যানিটাইজ করে দিয়ে আসছি। এছাড়া কখনো কখনো দুঃস্থ মানুষদের চাল ডাল রেশনও দিয়েছি। এভাবে যতটা পারা যায় আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আর আমরা সবাই ক্লাব শুধু যে এই অসময়ে মানুষের পাশে থেকেছে খাবার বিতরণ করেছে সেটা না, আমরা সারা বছরই বিভিন্ন পরিকল্পনা করে আছি, যেমন পুজো থেকে আরম্ভ করে রক্তদান শিবির, শীতকালীন কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এইসবও করে থাকি। এছাড়া শীতকালে একটা পিকনিকেরও আমরা আয়োজন করে থাকি মানে এলাকার মানুষদের নিয়ে। সো সবসময় আমরা এলাকার মানুষের পাশে থেকেছি, আছি এবং থাকার চেষ্টা করি। রিপোর্ট, চ্যানেল 10।